সব নাটকীয়তা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজনের ঘোষণা দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। 27 আগস্ট শুরু হয়ে 11 সেপ্টেম্বর পর্যন্ত নামবে এশিয়া কাপের এবারের আসরের পর্দা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এসিসি। এর আগে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজনে অপারগতা জানান। বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বাংলাদেশের নামও শোনা গিয়েছিল। আবার সম্প্রতি খবর প্রকাশিত হয়, বর্তমানে লঙ্কান সরকার এশিয়া কাপ আয়োজনে সবুজ সংকেত দেওয়ায় ফের আগ্রহী এলএলসি। তবে শেষ পর্যন্ত বেছে নেওয়া হল আরব আমিরাতকেই। আরব আমিরাত ভেন্যু হিসেবে থাকলেও টুর্নামেন্ট আয়োজক থাকছে এসএলসি। এশিয়া কাপ দিয়ে ক্রিকেটপ্রেমী দেশ শ্রীলঙ্কার স্বস্তি ফেরানোর আশা প্রকাশ করেছে এসিসি। আয়োজন সত্য তাই শ্রীলঙ্কারই থাকছে। এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি অবশ্য এখনও চূড়ান্ত করা হয়নি। তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে 27 আগস্ট এবং শেষ হবে 11 সেপ্টেম্বর। এবারের এশিয়া কাপের 5টি টেস্ট খেলুড়ে দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানের সঙ্গে এশিয়া কাপে অংশ নেবে বাছাই পর্ব পেরিয়ে আসা 1টি দল।